চুক্তির মধ্য দিয়ে দেশের নাগরিকদের বেনাগরিক করবার যে ষড়যন্ত্র, বাংলাদেশ থেকে আসা হাজার হাজার হিন্দু মুসলিম যারা আমাদের দেশে শরণার্থী হিসেবে আছেন, আমার বক্তব্য একটাই, যদি তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব চাইতে হয় তাহলে তাদের রেশন কার্ড দেওয়া হলো কেন, তাদের ভোটার আই কার্ড দেওয়া হলো কেন, তাদের ছেলেপিলে স্কুলে পড়ানোর অনুমতি দেওয়া হলো কেন, তাদের জমি জায়গা কেনার ব্যবস্থা, তাদের জমি জায়গা কেনার অধিকার দেওয়া হলো কেন, তারা আজকে তারা পাসপোর্ট করবার অধিকার পেলো কেন। আজকে বাংলাদেশ থেকে যারা আমাদের এই দেশে রয়েছেন 30-40-50-60 বছর ধরে বিবি বাচ্চা ছেলে মেয়ে সংসার জমি জায়গা ঘর বাড়ি, তাদের অনেকের ছেলে মেয়ে আজকে চাকরি করে, আমার নতুন করে তাদেরকে নাগরিকত্ব নিতে হবে কেন? তারা তো আমাদের দেশের নাগরিক রয়েই গেছে। এদেশের যদি ভোট দেওয়ার অধিকার আছে মানে তারা ভোটার, আর তাদের সেই সমস্ত ভোটারদের যদি আমরা মনে করি ওরা আমাদের দেশের নাগরিক নয়, তো ভোটাররা যদি অবৈধ হয় তাহলে অবৈধ ভোটারের ভোটে যে মন্ত্রী অমিত শাহ নরেন্দ্র মোদীরা দেশের রাজ্য কার্য পরিচালনা করছেন, ভোটার যদি অবৈধ হয় তাহলে নিশ্চিত করে আমি বলতেই পারি যে অবৈধ ভোটারের ভোটে জিতে যারা মন্ত্রী হয়েছেন এরা সবকটাই হলো অবৈধ মন্ত্রী। আজকে আমরা তাদের ভোট দিয়ে জিতিয়েছি, আর তারাই আজকে আমাদের প্রমাণ করাবে যে আমরা দেশের নাগরিক কিনা। সুতরাং দেশের এই কালা কানুন সিএবি বিলের মধ্যে দেশের জনগণকে নাগরিকত্বের নামে একটা পরিষ্কার ধোঁকা দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশ থেকে দেশে আসার 60 বছর পরে যে তাকে প্রমাণ করাতে হবে যে বাংলাদেশ থেকে তিনি ধর্মীয় কারণে আঘাত খেয়ে এসেছেন, কোন ভাই কোন বন্ধুর হাতে সেই দলিল সেই প্রমাণ আছে? যদি সেই প্রমাণ তারা না দিতে পারে তাহলে তারা নাগরিকত্বের দাবিদার হতে পারবে না। পাশাপাশি আরো সমস্যা কোন জায়গায়, আমার এই দেশের কোনো হিন্দু প্রতিবেশী যারা এদেশে বাংলাদেশ থেকে এসে 30-40-50 বছর ধরে এদেশে রয়েছে, তাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি করে, তারা এখন প্রতিষ্ঠিত জমি জায়গা কিনেছে, আজকে তাকে যেই প্রমাণ যেই নাগরিকত্বের ফর্ম ফিল আপ করতে যেতে বলা হবে তিনি যেই বলবেন আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, সরকারের পক্ষ থেকে বলা হবে আপনি তো এখন নাগরিক নন, তাহলে আপনার চাকরি রেশন কার্ড আধার কার্ড পাসপোর্ট গুলো এখানে জমা করুন। তার মানে দেশের জনগণের চাকরি বাকরি রেশন কার্ড থেকে বঞ্চিত করে দেওয়ার আর এক কঠিন ষড়যন্ত্র হলো এই সিএবি বিল, যে বিল নিয়ে দেশের জনগণকে ভিখারি করে দেওয়ার ষড়যন্ত্র। আজকে দেশের টাকা বিদেশে পাচার করা হলো, আজকে দেশের জনগণকে কঠিন ভাবে বিপদের মুখোমুখি ফেলা হলো, সেই কঠিন বিপদের হাত থেকে বাঁচার একটাই মাত্র রাস্তা, আমরা দেশের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই সম্মিলিতভাবে ব্রিটিশের দালাল আরএসএস কে যদি আমরা শেষ করতে পারি, ব্রিটিশের দালাল বিজেপিকে যদি আমরা এই গদিচ্যুত করে দিতে পারি, তবে আমরা এদেশে হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে আমরা বসবাস করতে পারবো। দেশের হিন্দু মুসলিম শিখ ইসাই সকল সম্প্রদায়ের মানুষের কাছে ভাই সবাই দূরে দূরে চলে যান, সবাই চারিদিকে চলে যান। এখন আমাদের দেশের মহামান্য প্রধানমন্ত্রী এবং তার চালা অমিত শাহ গোটা দেশ চালাচ্ছে, তো আমরা দেশ চালানোকারী তাদের সেই কুশপুত্তলিকে একাগ্রাম দাহ করবো। অনুরোধ করছি সবাই পুরো চৌমাথাটা ক্লিয়ার করে দিন, পিছিয়ে যান সবাই, পিছিয়ে যান, পুরো চৌমাথা ক্লিয়ার করে দিন, পিছিয়ে যান চারিদিকে, পিছিয়ে যান চারিদিকে, ও বাসের কাছ পর্যন্ত চলে যান, দাঁড়িয়ে আছেন কেন, পিছিয়ে যান, কিছু হচ্ছে না নাকি?